জীবনটা এত সস্তা না। অপ্রয়োজনে জীবন বলি দিলে সৃষ্টিকর্তার কাছে জবাব দিতে হবে। সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে প্রতিপক্ষের গুলিতে আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছে। এ সময় নিহতের ছেলে ইমরান সহ 7 জন আহত হয়েছে। চাঁদপুরের মতলব উপজেলার দুর্গমচর বাহাদুরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোবারক হোসেন বাবু, তিনি আওয়ামী লীগের কর্মী ছিলেন। স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগের দুটি পক্ষ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই দুই গ্রুপ হচ্ছে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং মোহনপুর ইউপি চেয়ারম্যানের কাজী মিজান। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এলাকা থমথমে অবস্থায় রয়েছে। পুলিশ জানান, শনিবার বিকেলে উপজেলার মাথাভাঙ্গা হাই স্কুল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশের আয়োজন করে দলের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। পরে এই সমাবেশে মিছিল নিয়ে যোগ দিতে আসার পথে মায়ার প্রতিপক্ষরা হামলা করে। এ সময় গুলিবিদ্ধ হন বাবু ও তার ছেলে। পরে স্থানীয় নেতারা বাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।